অনেকদিন ট্রাঙ্ক পরিষ্কার না করায় একটি জেব্রাডেনিও মারা গেছে। ট্রাঙ্কটা পরিষ্কার করেছি, কিন্তু আবারও দেখি একটা জেব্রাডেনিও চুপচাপ বসে আছে। তাই ওকে আলাদা করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য অন্য একটি জারে তুলে নিলাম। ওই অ্যাকোয়ারিয়ামের জলটা দিয়ে ভর্তি করছি। ছোট একটি জারে রেখে দেখি তার জায়গা কম হয়েছে, সে বেশি ঘোরাফেরা করতে পারছে না। তাই ওকে একটা বড় জারে রাখতে হবে এবং আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। অক্সিজেনও দিয়ে দিলাম। টেম্পারেচার আপডাউন হলে, জলের অ্যামোনিয়া মাত্রা বাড়লে বা জলে ক্লোরিন থাকলে মাছের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ঘটিত অসুখ দেখা যায়। তখন ওদের অনেক ট্রিটমেন্ট দিতে হয়। প্রত্যেক 10 লিটার জলে 1 ml করে অ্যান্টিক্লোরিন দিতে হবে। যদি জল 3 থেকে 4 দিন রেখে ব্যবহার করা হয় তাহলে ক্লোরিন ব্যবহার না করলেও চলবে। ফাঙ্গালের জন্য আমরা জেনারেল কিওর প্রতি 10 লিটার জলে 1 ml করে দিই। ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটোনিল ঔষধটি প্রতি 10 লিটার জলে 2 ml করে ব্যবহার করি। এগুলোর দাম আছে 150 টাকা মতো, কিন্তু আমাদের কাছ থেকে 70 থেকে 80 টাকা মতো নিয়েছিল। প্রায় দোকানই এরকমই দাম নেবে। ক্লোরিন ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। হ্যাঁ, এই ওষুধগুলো কিন্তু বাচ্চাদের থেকে দূরে রাখবেন। ছাড়াও 25 লিটার জলে 1 টিস্পুন রক সল্ট ব্যবহার করি। এই ট্রিটমেন্টগুলোর সঙ্গে সঙ্গে আমরা খাওয়ারটাও কমিয়ে দিই, কারণ অনেক সময় মাছের পেটের সমস্যা থাকলে বা পুপসের সমস্যা হলে মাছ চুপচাপ বসে থাকে, এদের অনেক স্ট্রেস হয়। অনেকদিন ট্যাঙ্ক পরিষ্কার না করলে এক্সট্রা ফিড ও মাছের পুপসের জন্য জলে অ্যামোনিয়া বাড়তে থাকে, তাই 7 দিন অন্তর জল পরিষ্কার করা উচিত। ওই মাছটিকে একটি বড় জারে রেখে সব ট্রিটমেন্ট দিলাম। দেখি কি হয়, এখন কেমন থাকে। আশা করি তো ভালো থাকবে। আর এই মাছটি কেমন আছে পরের ভিডিওতে অবশ্যই জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।